আসসালামু আলাইকুম বন্ধুরা গর্ভবতী ভাতার টাকা কিন্তু দেওয়া শুরু হয়েছে অনেকেই কিন্তু নাটোর জেলায় বয়স গর্ভবতী ভাতা টাকা পেয়েছে তো কালকে কিন্তু আপনাদেরকে আমরা পোস্ট আকারে জানিয়েছি তো অনেকেই জানতেছেন যে আমরা টাকা কবে পাবো মানে যারা এখনও টাকা পান নাই কবে টাকা পাবেন নতুন আবেদন কবে থেকে আবার করতে পারবেন এই যে সামনে যে নির্বাচন নির্বাচনের কারণে বয়স্কবিধ বা প্রতিবন্ধী গর্ভবতী ভাতার টাকা পেতে কোনো সমস্যা হবে কি না নতুন যারা আবেদন করেছেন সেপ্টেম্বর মাসে অক্টোবর মাসে এই আবেদনের টাকাগুলো কবে এবার বা দিবে তো এই প্রশ্নের উত্তরগুলো পাবেন আজকের এই ভিডিওতে সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা মনোযোগ how can i bin তো বন্ধুরা প্রথমেই কথা বলি গর্ভবতী ভাতার টাকা নিয়ে কারণ এই বিষয়ে আপনারা বেশি প্রশ্ন করেন আমাদেরকে তো মূল কথাটা হচ্ছে বন্ধুরা গর্ভবতী ভাতার টাকা পেতে হলে আপনাকে কিন্তু আবেদন করতে হবে বিষয়টা আমি আপনাদেরকে খোলামেলাভাবে বলতেছি আবেদন করতে হবে চূড়ান্ত তালিকায় আপনার নাম থাকতে হবে এখন আপনার চূড়ান্ত তালিকায় নাম আসে আবেদনও করেছেন টাকা আগে পরেও পেয়েছেন এখন আবার কবে টাকা পাবেন তো বন্ধুরা টাকাটা দেওয়া যেহেতু শুরু হয়েছে আবারও আপনারা কিন্তু এই মাসে টাকা যদি না পান জানুয়ারির মধ্যে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন আপনাদের কোনো টেনশন নাই যদি আপনার তালিকায় নাম থাকে আগে আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনি আবেদন করেছিলেন চূড়ান তালিকায় আপনার নাম আছে এক নম্বর শর্ত হচ্ছে আর যারা নতুন আবেদন করতে চাচ্ছেন এই আবেদন কিন্তু প্রতি মাসের এক তারিখ থেকে শুরু করে বিশ তারিখের মধ্যে আবেদন করা যায় সামনে যেহেতু নির্বাচন ডিসেম্বর মাসে বা জানুয়ারিতে আবেদন হবে কি না বা আপনারা আবেদন করতে পারবেন কিনা এই বিষয়ে আমি এখনও ওই রকম আপডেট পাইনি যার কারণে আপনাদের নির্দিষ্ট করে বলতে পারতেছি না তবে আপনারা ইউনিয়ন পরিষদ পৌরসভা এবং সিটি কর্পোরেশন অফিস এই তিনটা জায়গা থেকে আপনারা যোগাযোগ করে তাদের কাছ থেকে আপনারা সম্পূর্ণ তথ্যটা জানতে পারবেন তো মূল বিষয়টা হচ্ছে বন্ধুরা টাকার যুদ্ধ চলমান রয়েছে আপনাদের টেনশনের দরকার নাই টাকার নজর জোড়া কালকে কিন্তু অনেকেই পেয়েছে আপনাদেরকে আমরা কিন্তু এখানে শটটা দেখতে পাচ্ছেন আপনারাও টাকা পাবেন টেনশনের কোনো দরকার নাই অনেকেই বলেন ভাই আবেদন আমরা করেছি এক কিন্তু নির্দিষ্ট তালিকায় নাম রয়েছে এখনও এক টাকাও পাইনি আমরা কবে টাকা পাবো বন্ধুরা টাকা আপনি আস না হোক কাল আর একদিন আগে একদিন পরে আপনি টাকা অবশ্যই পাবেন শুধুমাত্র সময়ের অপেক্ষা করতে হবে তবে একটা জিনিস আপনারা যে আবেদন করার সময় যে নাম্বারটা দিয়েছিলেন ওই নাম্বারের বিষয় কিন্তু অনেকেই কিন্তু ভুলে নিজের নাম্বার মানে নিজের নামে না বা পরিবারের একজনের নাম্বার দিয়ে দিয়েছেন বা আপনার নামে বিকাশ কোলা কিন্তু সিমটা আরেকজনের নামে তো এই যে সমস্যা এই সমস্যার কারণে কিন্তু ডুপ্লিকেট অ্যাকাউন্ট হয় বা টাকাটা কিন্তু ব্যাকবাউন্স হয় তো বিষয়ে আপনাদের কিন্তু আমরা জানিয়েছিলাম যে নিজের নামে সিম থাকতে হবে নিজের নামে বিকাশ নগদ খোলা থাকতে হবে তো অনেকে যারা ভুল করেছেন তারা কিন্তু চাইলে নাম্বারটা পরিবর্তন করতে পারেন তো নাম্বারটা কীভাবে পরিবর্তন করতে পারবেন সেটা আমরা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানাবো তো এই ভিডিওতে আপনাদের জাস্ট সারসংক্ষেপটা বোঝানোর চেষ্টা করতেছি তো আবার আমরা এবার আসি বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা কবে থেকে দেওয়া শুরু হবে তো বন্ধুরা বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা আপনারা কিন্তু জানেন প্রতি বছরে মানে চারবার কিন্তু দেওয়া হয় তিন মাস পর কিন্তু তিন চারে বারো অর্থাৎ চার মাস মানে এক বছরে কিন্তু চারবার টাকা দেওয়া হয় যেহেতু আপনাদেরকে অক্টোবর মাসে টাকা দিয়েছে তো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি আপনারা কিন্তু ফেব্রুয়ারির দিকে টাকা পেতে পারেন বা এর আগেও যদি পান বা আপডেটটা আসে আমরা আপনাদেরকে জানিয়ে দেব তো এখানে আপনাদের কোনো টেনশনের দরকার নাই জাস্ট অপেক্ষা করতে হবে সময়ের অপেক্ষা মূল বিষয়টা হচ্ছে বন্ধুরা টাকা দেওয়া যখনই শুরু হবে আপনাদের ফোনে টাকা পৌঁছে যাবে আর বাংলাদেশ কিন্তু বর্তমানে প্রত্যেক চক্র অ্যাভেলেবেল রয়েছে বিভিন্ন রকমের ফিশিং লিঙ্ক বিভিন্ন রকমের ওয়েবসাইট লিঙ্ক বিভিন্ন রকমের নাম্বার এক লিখে এত টাকা ইনকাম পিন নাম্বার বলেন ওটিপি কোড বলেন তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্টের এটিএম কার্ডের নাম্বার বলেন এরকম অনেক রকমের কথাবার্তা বলে আপনাদের কিন্তু সলে বলে কৌশলে আপনাদের কাছ থেকে কিন্তু আপনাদের প্রয়োজনীয় যে টাকাটা বা আপনার প্রাপ্য টাকাটা তারা কিন্তু হাতিয়ে নিতেছে তো আপনাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করবো আপনারা সব সময় প্রতারক চক্র থেকে দূরে থাকবেন আর নিজে সতর্ক থাকবেন এবং অপরকে সতর্ক থাকতে সাহায্য করবেন কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে বা আপনি যদি একটা কথা তাদেরকে বলেন সেটাই কিন্তু তার কাছে পৌঁছবে সে কিন্তু সচেতন থাকবে আর আমরা সাধারণত বাঙালি আমাদের কাছে মনে করেন টাকার অফার আসলেই কিন্তু আমরা কিন্তু সব কিছুতেই রাজি এটা আমাদের কতটুকু ভালো বা আমাদের জন্য কতটুকু ক্ষতিকর বা কতটুকু উপকারী সেটা কিন্তু আমরা বিবেচনা করি না টাকা যেখানে আছে সেখানে আমরা কিন্তু ঝুঁকে পড়ি তো আপনাকে টাকা পেতে হবে ঠিক আছে মানুষের জীবনে টাকা প্রয়োজন আছে ঠিক আছে তবে টাকাটা অনেক সময় কিন্তু হুমকির কারণ হতে পারে বা টাকাটা অনেক সময় কিন্তু বিপদের কারণ হতে পারে তো আপনাকে বুঝে শুনে পা ফেলতে হবে আর যারা বয়স্কবিধ বা প্রতিবন্ধী ভাতার নতুন আবেদন করেছেন বন্ধুরা আপনাদের বাংলাদেশ সরকার এখনও বরাদ্দ দেয় নাই বরাদ্দ দিবে তালিকা তৈরি হবে নির্দিষ্ট তালিকায় আপনার নাম উঠবে তারপরে আপনি টাকাগুলো পাবেন তো এখন এই যে প্রসেসটা রয়েছে বরাদ্দ আসবে তালিকা তৈরি হবে এই তথ্যগুলো আপনি কীভাবে জানবেন যে এই তথ্যগুলো আমরা আমাদের এই চ্যানেলে জানাবো বা বিভিন্ন ইউটিউবে বিভিন্ন ফেসবুকে বিভিন্ন গ্রুপে আপনারা জানতে পারবেন টেনশনের কোনো দরকার নাই বা আপনাদের এলাকায় যখন বরাদ্দটা আসবে মেম্বার চেয়ারম্যান তালিকা তৈরি করবে বৈঠক হবে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু জানতে পারবেন যে আপনাদের বরাদ্দটা এসেছে বা আপনারা টাকা কবে থেকে পেতে পারেন মূল কথা হচ্ছে বন্ধুরা এই ভিডিওটার বয়স্ক বিধবা বা প্রতিবন্ধী ভাতা যারা পুরাতন রয়েছেন আপনারা টাকা পেয়ে যাবেন জানুয়ারিতে আপনাদের পেরোল যদি দেয় তাহলে জানুয়ারির চোদ্দ কর্ম দিবস বা ফেব্রুয়ারির শেষ শুরুর দিকে আপনারা টাকা পেতে পারেন আর গর্ভবতী ভাতা টাকা আপনারা যারা পেয়েছেন এই মাসে কিন্তু অনেকেই কিন্তু আট তারিখে পেয়েছেন আবার অনেকে কিন্তু এই মাসের মানে শেষের দিকে পাচ্ছেন তো যারা অলরেডি পেয়ে গেছেন তারা তো পেয়েছেন যারা পানে তারা কিন্তু টাকা পাবেন আর এই টাকাটা যতটুকু জানা গেছে যে প্রতি মাস থেকে এখন থেকে প্রতি মাসে আপনাদের টাকা প্রতি মাসে দেবে আগে যেমন তিন মাস পর পর টাকা দিত ছয় মাস পর পর টাকা দিতে সেটা হয়তো চেঞ্জ করেছে সরকার তো আমি যতটুকু জানতে পারলাম সেটা হচ্ছে আপনাদের এই টাকাটা আবার প্রতিনিয়তই মানে যারা আমরা ভিডিও তৈরি করি তাদের সাথে কনভারসেশনের মাধ্যমে জানা গেল যে প্রতি মাসে টাকাটা আপনাদেরকে প্রতি মাসে দিবে। অনেকেই বলতে পারেন ভাই আটশো টাকায় কী হয় তো এই আটশো টাকা আপনি যে পাচ্ছেন এটা আপনি সুক্রিয়া আদায় করুন কারণ আপনার যে আরেকজন কিন্তু রয়েছে সে কিন্তু ভাতাভোগী সে কিন্তু টাকাটা পাচ্ছে না কিন্তু আপনি টাকা পাচ্ছেন তো আল্লাহর কাছে সবসময় সুক্রিয় আদায় করবেন যে টাকাটাই আপনাকে সরকার দিতেছে এই টাকাটা কিন্তু অনেকেই রয়েছে আপনার মতোই বা আপনার চাইতেও কিন্তু নিম্ন পদ্ধতির বা নিম্ন শ্রেণীর লোক রয়েছে তারা কিন্তু টাকাটা পাচ্ছে না কিন্তু আল্লাহ আল্লাহ আপনার মনে মাননি আল্লাহ আপনার নামে রেখেছে বা আপনার কপালে আসে যার কারণে আপনি টাকাটা পাচ্ছেন তো সরকার আটশো টাকার দেব তিন হাজার টাকা দেব দুইশো টাকা একশো টাকা দোক আপনি যে পাচ্ছেন এটা আপনি সুক্রিয় সবসময় আদায় করবেন আর সর্বদা চেষ্টা করবেন আল্লাহর উপর সুক্রিয়া আদায় করার জন্য আর আমার জন্য বিশেষভাবে আপনারা একটু দোয়া করবেন বাইরে যাওয়ার জন্য উদ্দেশ্য করছি তো আপনাদের নিকট ভালোবাসা সাপোর্ট ভালোবাসা দরকার এবং মা আমাদের জন্য একটু দোয়া করবেন যাতে সব কিছু যেন ঠিকঠাক মতো হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে থাকলে অবশ্যই পেজটা লাইক ফলো দিবেন তো বন্ধুরা আপনার যারা বয়স্কবিধ বা প্রতিবন্ধী ভাতা গর্ভবতী ভাতা এই ভাতার বিষয়ে আবেদন টাকা কবে দিবে জানতে চেয়েছিলেন আশা করছি আপনাদের উত্তরটা দিতে পেরেছি কথা হয়তো এলোমেলো হতে পারে একটু বিষয়টা অ্যাডজাস্ট করে নেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার জন্য সবাই একটু দোয়া করবেন যেন সই সালামতে গন্তব্যে পৌঁছাতে পারি এই প্রত্যাশা থেকে বিদায় নিঃশ্বাসকে আমরা এখানে খোদা হিস